সুদীপকে আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে দেখেছি, ও নিজের শারীরিক যে প্রতিবন্ধকতা সেটাকেও উপেক্ষা করে যে এত মানুষের ভালোবাসা করছে, আমি সুদীপকে কুর্নিশ জানাই। আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম, সুদীপের ট্রিটমেন্ট ওরিয়েন্টেড যে কোনো বিষয়ে যদি কখনো মনে হয় দাদাকে পাশে প্রয়োজন, আমাকে একবারে নির্দ্বিধায় বলবি, আমি সব সময় তোর পাশে আছি। তোর সাথে হয়তো আমার যোগাযোগ ছিল না, বাট আমি সব সময় তোর চিকিৎসা সংক্রান্ত যে কোনো কারণে তুই আমাদের কাছে একবার বলবি, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া করা যাবে না। সেগুলো আমি যখন ঢুকছি আমি খেয়াল করছি যে কার মতো দেখতে, তো দেখি অনেকদিন পর দেখা হলো, ভালো লাগছে। আমার আরো এক ভাই এসছে, সুদীপ। সুদীপকে আমি অনেকবার সোশ্যাল মিডিয়াতে দেখেছি, একদম একদম। সুদীপের মধ্যে আমাকে মেসেজ করেছিল যে দাদা তুমি আমার গাড়ির দোকানে আসছো, তখন আমি দেখলাম আরে আমি তো সুদীপকে বেশ কয়েকবার ওর বিভিন্ন রকম মানে ইউটিউবে ও ভিডিও করে ব্লগ বানায়, আমি সেই মারফত ওকে আমি অনেকবার দেখেছি, তো ও এসেছে ভালো লাগছে, ওদের সাথে দেখা হয়েছে এবং আরও প্রচুর মানুষ এসেছে আছে এই অনুষ্ঠানটা, এবং অবভিয়াসলি আপনারাও ব্লগের মাধ্যমে এখানে এসেছে, ব্লগের পরে দেখবেন ঠিক আছে। খুলে দাও বলছি, খুলে দাও, খুলেই দেখি একদম। এখন না, এখন হবে না, দুটো তো হবে, সুন্দর। কেউ চাইবেন একটা অনুষ্ঠান ইচ্ছাকৃত নষ্ট করতে, কিন্তু একটা ফল্ট যখন হয় তখন আমাদের উভয়েরই খুঁজে নিতে হবে প্রবলেমটা কি হচ্ছে, খুঁজে সেটা সলভ করা উচিত আমাদের মনে হয়। তো চলো আমরা আমরা অনুষ্ঠানে ফিরি, গানে ফিরি। আচ্ছা, আউট সাউন্ডটা বোধহয় বন্ধ করা আছে, ওটা একটু সেই হ্যালো 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 তোকে দেখে বুকে চলছে আমি
সেটাকে উপেক্ষা করে এত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমি সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা ওকে সাপোর্ট করেছেন এভাবে, এবং আপামর জনগণের কাছে কৃতজ্ঞ যারা ওকে ভালোবাসেন, যারা ওকে সাপোর্ট করেন। আমি এখানে দাঁড়িয়ে কথা দিলাম সুদীপের ট্রিটমেন্ট ওরিয়েন্টেড যে কোনো বিষয়ে যদি কখনো মনে হয় দাদাকে পাশে প্রয়োজন, আমাকে একবারে নির্দ্বিধায় বলবি, আমি সব সময় তার পাশে আছি। তোর সাথে হয়তো আমার যোগাযোগ ছিল না, বাট আমি সব সময় তোর চিকিৎসা সংক্রান্ত যে কোনো কারণে তুই আমাকে জাস্ট একবার বলবি, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়া করা যাবে না। সেগুলো তুই আমাকে পার্সোনালি বলবি, আমি পার্সোনালি বলবো, কোনো সোশ্যাল মিডিয়া কিচ্ছু হবে না। আর এই ভালোবাসাটা অটুট থাকুক সারা জীবন আপনাদের সঙ্গে, আমাদের এই ভালোবাসা অটুট থাকুক। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, শেষ করতে করতে একটা লাইভ, সবাই আবার চিৎকার করছিলেন শুধু, আর যদি ওই 200 টাকা পকেটে না থাকার দরুন তুমি ভেঙে পড়ে নিজেকে শেষ করো, তাহলে দেখবে ঠিক দুদিন পর দুজনও তোমাকে মনে রাখবে। হ্যাঁ, দুজন রাখবে, তোমার বাবা আর মা তোমায় মনে রাখবে, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমের ফল তো আমরা আমরা বুঝি না। আমরা ওই একটি মেয়েকে ভালোবেসে তার পেছনে জীবনটা শেষ করি, শুধু এখন ছেলে না, মেয়েরাও, অনেক মেয়েরা অত বোঝে না, তারা বয়ফ্রেন্ড ছোট দিয়ে গেছে ভেবে, ছেলেরা বোকা হয়, ঠিক ছেলেরা বোকা হয়, কিন্তু সব ছেলেরা বোকা হয় না।
শ্বশুরবাড়িতে গৃহবধূকে তাই এক হাতে তো তালি বাজেন, আমার মনে হয় দুতরফাই মানুষ খারাপ বা ভালো হতে পারে। তাই আমি বলবো যে কোনো প্রতিকূলতাকে যদি আমরা হাসি মুখে হাতে হাত রেখে লড়াই করে জয় করতে পারি না, তাহলে দেখবে আমরা করব জয় নিশ্চয় একদিন। আজকে অনুষ্ঠানের শুরুতে আমি সত্যি তোমাদের প্রতি কৃতজ্ঞ। অনুষ্ঠানের শুরুতে একটু সাউন্ড বিঘ্নিত হচ্ছিল, যেটা দোষ আমার নয়, আমার ব্যান্ডের নয়, আমার সাউন্ড ইঞ্জিনিয়ারের নয়, একটা টেকনিক্যাল ফল্টে কারো দায়িত্ব হতে পারে না। যদি একটা টেকনিক্যাল ফল্ট হয় কখনো, সে দায় কি কেউ কারণ কোনো ব্যক্তিগত মানুষের হতে পারে। কারণ আমার আমার গলা যদি খারাপ হয় আমি কৈফিয়ত দিতে পারি, ভাই আমি গাইতে পারলাম না, এই না আমি আজকে পারিশ্রমিক নেব না। আমার ব্যান্ড যদি ভুল বাজায় তাহলে সে বলতে পারে যে না আমি আজকে বাজালাম ভুল বাজিয়েছে, আমি পারিশ্রমিক নেব না। কিন্তু যদি একটা সিস্টেম গণ্ডগোল হয়, সেই সিস্টেমটার এগেনস্টে বা পক্ষে বা বিপক্ষে আমরা বা কেউ কথা বলতে পারি না। তাই আমার সত্যি ভালো লেগেছে তোমরা শ্রোতারা শুরু থেকে যেভাবে সাথে ছিলেন, আমি কৃতজ্ঞ, বিশ্বাস করো। বেসিক্যালি আমি দেড় ঘন্টার উপরে কোনো মঞ্চে থাকি না, আজকে না বাড়িতে যেতে ইচ্ছে করছে না। আমি জানি না প্রথম থেকে একটু মনটা খারাপ হয়েছিল, সত্যি প্রথম থেকে মনটা অনেকটা খারাপ হয়েছিল, কিন্তু তোমাদের সঙ্গে যেন থেকে যেতে ইচ্ছে করছে আর জোর গলায় বলতে ইচ্ছে করছে।
আজকে নতুন গান এসেছে মন্দে, এই মন্দে গানটা আপনারা সবাই শুনবেন। আর একটা আমার এই একটা তো শেষ হয়ে গেছিল অনেকক্ষণ আগে, লাস্ট গান গাইছিলাম হয়তো কোনোদিন, নিজে থেকে গিয়ে দিলাম আরো দুটো গান। আমি কিছুতেই ভাববো না তোমার কথা, বড় টেলিফোনের পাশে বসে তবু তুমি রাতে অবধির সিনেমা যদি Bye.